সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি শেয়ার করব পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাজশাহী পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি 2021। সবাইকে ই পেপার নিউজ টিভি চ্যানেলে স্বাগতম। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। তো আমরা বিজ্ঞপ্তিটি কিভাবে পাব, আপনারা একটা নতুন ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন www.fpo.rashahi.gov.bd। আপনারা লিখলে এভাবে একটা ইন্টারফেস দেখবেন, লেখার পর ইন্টারফেস চাপলে এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে আপনারা যদি একটু নিচে দেখেন, জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এটা যদি এখানে ক্লিক অথবা এখানে ক্লিক করেন তাহলে আপনি বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। তো এখানে এই যে ফাইল আছে এটা যদি এটা ক্লিক করেন তাহলে ডাউনলোড করতে পারবেন, এটা এমএস ওয়ার্ডে আসবে। তো এখন আমরা বিজ্ঞপ্তিটি দেখব যে বিজ্ঞপ্তিতে এখানে কি কি পদের কথা বলা আছে। তো দেখুন এখানে 1 নম্বরে হচ্ছে মোট 4টি পদে লোক নিয়োগ করা হবে। 1 নম্বর পদের নাম হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী গ্রেড 15। পদের সংখ্যা হচ্ছে 1টি। রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে। রাজশাহী জেলার যে কোনো উপজেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং একটিতে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকতে হবে। 2 নম্বর পদ হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড 16। শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদ সংখ্যা হচ্ছে 12টি এবং উপজেলার নাম ও পদ সংখ্যা দেওয়া আছে, যেমন বাগা 2টি, গোদাগাড়ি 1টি, পবা 2টি, দুর্গাপুর 2টি, পুঠিয়া 3টি, বোয়ালিয়া 2টি, এবং এই উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। তো এখানে 0 ইউনিয়নের নামও দেওয়া আছে, কোন ইউনিয়নে পদ খালি আছে। তো আপনারা যে উপজেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। আমি আবার বলছি যে এই বাগা, গোদাগাড়ি, পবা, দুর্গাপুর, পুঠিয়া, বোয়ালিয়া এই উপজেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। 3 নম্বর পদ হচ্ছে পরিবার কল্যাণ সহকারী, শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। পদ সংখ্যা হচ্ছে 45টি। তো এখানে যে উপজেলার নাম বলা আছে সেই উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে, যেমন বাগা 4টি, গোদাগাড়ি 6টি, মোহনপুর 3টি, তানোর 5টি, বাগমারা 9টি, পুঠিয়া 3টি, চারঘাট 4টি, দুর্গাপুর 7টি এবং পবা 4টি। এই উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এরপরে পাশে দেওয়া আছে ইউনিয়নের নাম এবং ওয়ার্ডের নাম, কোন ওয়ার্ড এবং ইউনিয়ন 0 পদ আছে সেটা দেখাচ্ছে। যখন আপনারা আবেদন করবেন অবশ্যই এইটা উল্লেখ থাকবে এবং সেটা আপনি দেখে ক্লিক করে দিয়ে দিতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ। এরপরে আমাদের হচ্ছে 4র্থ পদ হচ্ছে আয়া গ্রেড 20, মাত্র 2টি পদ। রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা, এখানে কোনো উপজেলার নাম নাই। রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হলেই হবে, অর্থাৎ যে কোনো উপজেলার হলেই চলবে, শুধুমাত্র রাজশাহী জেলার। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। আবেদন ফর্ম, বয়স হচ্ছে 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী হলো 18 থেকে 32। 1 থেকে 2 নং পদের জন্য টাকা হচ্ছে 112 টাকা, 3 থেকে 4 নং পদের জন্য হচ্ছে 56 টাকা। আবেদন শুরু তারিখ হচ্ছে 1/9/2021 সকাল 10টা থেকে শুরু হবে এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 30/9/21 বিকাল 5টা। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন http://dgaprazs.teletalk.com/bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে টাকা পাঠাতে হবে, আর ছবির মাপ অবশ্যই 300x300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরের 300x80 পিক্সেল হতে হবে। আপনারা যদি নিজে আবেদন করেন তাহলে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আজকের রাজশাহী জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি।
তো অবশ্যই ভিডিওটি ভালো লাগ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন করে অন করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।